ঘড়িতে এখন বাজে 7টা আর এটা আমার তৃতীয় দিন উজবেকিস্তানে। বলটাকে গুড মর্নিং, সবে ঘুম থেকে উঠেছি, ব্রাশ করা হয়ে গেছে আর বাইরে একটু দেখিয়ে দিই বাইরেটা কীরকম। দেখে বোঝা যাচ্ছে এটা পুরো ধুধু মরুভূমি। মরুভূমি কারণ আমরা এখন কিন্তু উজবেকিস্তানে তাশকেন্ট শহর থেকে অনেক দূর, মানে 7টা তো আরও আর 3 ঘন্টায় আমরা খিবা পৌঁছে যাব। তা এই দৃশ্য দেখে আমরা মোটামুটি বুঝতে পারছি যে খিবাটা কীরকম হবে। খিবাটা অনেক ওই যেটা বলে রাখলাম মরুভূমির মতন, জয়সালমিরে যেরকম মরুভূমি। ইনফ্যাক্ট খিবা থেকে একটা খিবার যে আদিগিতে পৌঁছাবো কালকে একটা ডে ট্রিপ করবো গাড়ি নিয়ে, সেটা হচ্ছে এখানে অনেক ডেজার্ট ফোর্ট্রেস আছে প্রচুর, বালির শহর যেটা বলাতে পারে এরকম ইউনেস্কো হেরিটেজ সাইট, সেটা কালকে করবো। আপাতত একটা জিনিস দেখিনি যেটা কালকে দেখানো হয়নি, এখানকার টয়লেটটা কীরকম। ট্রেনে দুটো টয়লেট আছে, একটাকে মোটামুটি বন্ধই করে রাখে, সেকেন্ডটা খুলে করে রাখে কেন ডাকে। আর টয়লেটটা কিন্তু মোটামুটি যেমন ইজিপ্টে দেখেছিলাম সেরকম, এখানে বেসিন আছে আর এখানে হচ্ছে আসল জিনিসটা। আর এটা এখানে পায়ে একটা এরকম একটা টিপলে ফ্লাশ হয়ে যায়। আর কালকে যেহেতু অন্ধকার ছিল অতটা ভালো দেখাতে পাইনি, এখানে আমি ওই যে জলের যে হিটার সিস্টেমটা যেটা সবাই ইউজ করে সেটা একবার দেখিয়ে দিই। ট্রেনে ওই দিকে হয়তো একটা প্যান্ট্রি কার মতন আছে, ডাইনিং কার, সেটা আমি যাই না, দেখতে পারি। আর এটা হচ্ছে হিটারটা। জলের লেভেল দেখা যাচ্ছে এখানে, এটা হচ্ছে ফিল্টারটা জল কন্ট্রোল করে আর এখান থেকে গরম জলটা বেরোয়। এই যে সাইনটা হচ্ছে সামান হচ্ছে কোচের যে অ্যাটেন্ডেন্ট সে এখানে থাকে, ফায়ার এক্সটিংগুইশার। আর এটা হচ্ছে ট্রেনের এদিকে চক্কটা ডিফারেন্ট কেবিনগুলো রয়েছে। ছোট ছোট টাউন্স অন দ্য ওয়ে পড়ছে, বাকিটা পুরো ধুধু মরুভূমি। একটা ছোট ছোট ইয়ে দেখা যাচ্ছে গ্রাম। Yes, good morning. Okay. Urgen. Pokazhi. Yes, urgen. 5 minutes, 5 minutes cheap. Beim adam ma gure. Ya. Ya tanishki var. Kihiva gita. Hayır. Kihiva. Pokazhi urgen shohore. Eta hocche amader train. Je train e kore. ভাল লাগছে শহরটা, রোদ আছে কিন্তু ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার লাগছে। এখানে আমাকে সবাইকে একদম জুয়ের পশুর মতো সবাই আমার দিকে তাকিয়ে রয়েছে। ঠান্ডা হাওয়া চলছে আর খুব সুন্দর
সুন্দর ফুল টুল হয়েছে, উর্গেন শহর। কোনো খাবার ফুড স্টলগুলো খোলেনি, নাহলে খেতাম খুঁজে। বেশ খিদে খিদে পাচ্ছে। উরগান শহরের মেট্রো স্টেশনটা উরগান। ইনফ্যাক্ট আমি ফিরবো যখন এখান থেকে, খিবা থেকে যখন ফিরবো বুখারাতে, তখন কিন্তু আমার ট্রেন এখান থেকে উরগেন্স থেকে, ওই ট্রেনটা উরগেন্স থেকে ছাড়ে। দেখছে হিট হচ্ছে কিনা, পৌঁছে গেছি এখন খিবা শহরে। খুব সুন্দর স্টেশনটা খিবা। পৌঁছে ঘড়িতে এখন বাজে 11টা বাজে, সময় পৌঁছে দিয়ে গেছে। এবার আমরা বাইরে গিয়ে ট্যাক্সি করে চেষ্টা করি। ট্যাক্সিতে উঠে পড়েছি, বেশি বার্গেনিং করতে হয়নি। 30,000 সোম চেয়েছিল, যেটা আমাকে হোটেলওয়ালা বলে দিয়েছিল ওরকমই নেবে। এটা হচ্ছে সেই আমাদের মারুতি ভ্যানের মতন গাড়িগুলো, কিন্তু এদের এখানে দিয়েবু তৈরি। দিয়েবু আর এক্সিস্ট করে না, খুবই পুরনো। শহরটা প্রচণ্ড রোদ, পুরো ড্রাই, পুরো আকাশটা দেখতে পাচ্ছেন পুরো নীল, কোনো মেঘের কোনো বার বেলায় নেই, কারণ চারিদিকে ধুরধু হচ্ছে মরুভূমি। খুব ছোট্ট একটি শহর, কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ সিল্ক রোডের এটা খুবই মেজর স্টপ ওভার ছিল। চারিদিকে এখানে এরকম এই মারুতি ভ্যান মতন ডিএবু ভ্যান চলছে। দুনিয়া হে দিলওয়ালো কি।